এখানে যত্ন সহকারে খতনা করা হয় ইতি ডাক্তার তাসন্দরলাল বাবু তাসন্দরলাল বাবুর গাল হেটছেনা লাগাড়ে উজ্জ করিছো তাসন্দরলাল বাবুর গাল হেটছেনা লাগাড়ে উজ্জ করিছো বলো ওটা হেটছে করে কেন খাড়ো বলো ওটা হেটছে করে কেন খাড়ো তো ফয়নত তো বরকত করতে লাগু শরম দাগান না জেন দুই রাত বাজি শরম দাগান না জেন দুই রাত বাজি শরম দাগান না জেন দুই রাত বাজি কইলে কই দিবি গাল্লি কি গাল্লি দি গাল্লি লও তো তোর শিদে না আর উতর বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল ভিডিও চিত্রে বিচিত্র কিসিমের অঙ্গভঙ্গি করে বেফাস মন্তব্য করা কথিত ওয়াজি বক্তার নাম আবুল কালাম বয়ানি ইউটিউবে ভদ্রলোকের গালি গালাজে বরফুর অনেক ভিডিও পাওয়া যাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলীয় নেত্রী কেউ বাদ যায় না ওনার ব্যঙ্গাত্মক তির্যক মন্তব্য থেকে এসব বিষয় দেখার জন্য দেশের আইন আছে সংশ্লিষ্ট দপ্তর আছে তারাই দেখবেন বিষয়গুলো আমাদের মাথা ব্যথা নেই তাতে কিন্তু গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ আমাদের হাতে এসেছে যেখানে এই কথিত ইসলামিক বক্তা বাঁশখালীকে নিয়ে বাঁশখালীর মানুষকে নিয়ে অশোভন মন্তব্য করে তখন সচেতন নাগরিক হিসেবে এসব কর্তৃপক্ষের নজরে আনা আমাদের দায়িত্ব বলে মনে করি চলুন দেখা যাক তিনি বাঁশখালীকে নিয়ে কি মন্তব্য করেছেন এবার খল্লা কাড়ে নিয়ে গু বাস কাল্লে হলে আরে নিয়ে রে বাসুর সেক এনে 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 গসগরি এরিয়ে রে ফুয়ত দিয়ে খল্লা ফজর তুলে দেখে দে বাস খাইয়ে রে খল্লা নাই খল্লা বাইয়ে রে আব্দুল আলী আল্লাহ দদ লাগে গিয়ে এত আল্লাহ নামই দে বাস খালি বাসুর খল্লা দিলে বেগেই দে নামই দে বাস তারা ঝগড়া গাড়ি করত অবুক বাসকালীন মেডিন কুফর মেডিন দিও সালাতুনে অবুক বাসকালীন মেডিন কুফর মেডিন দিও অবুক বাসকালীন মেডিন কুফর মেডিন দিও অবুক বাসকালীন মেডিন কুফর মেডিন দিও ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এই নিয়ে সচেতন মহলের মাঝে চলছে তীব্র প্রতিক্রিয়া কারণ হচ্ছে উনি ওনার বক্তব্য হ্যাঁ এটা দুঃখজনক খুবই দুঃখজনক নাক্কারজনক ঠিক আছে এটা এটা বাঁশখালী বাসীদেরকে অপমানিত করেছে এবং একটা উপজেলা প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি এই ব্যাপারে অনেক যারা আইন প্র্যাকটিস করছেন এদের অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার বিরুদ্ধে লিগাল অ্যাকশনে নেওয়ার জন্য তো ওদের প্রতি আপনার আপনি একজন সিনিয়র আইনগত সহযোগিতা যে বিষয় যেভাবে সহযোগিতা চাইবে এই নিয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন এটা তো আসলেই বাঁশখালীর লোকজনের জন্য
অবশ্যই বলবো তাদের ইগোতে লাগার মতোই। এখন এই ব্যাপারে আসলে এটা আপনাদেরকে ডিসিশন নিতে হবে, যখন আপনারা কি চাচ্ছেন এখন, এটা আসলে আপনারা কতটুকু গুরুত্ব দিতে চাচ্ছেন, বা এটা আসলে যে তোমার আইডিয়া নেই, আমার মনে হয় আপনাদের যারা জনপ্রতিনিধিরা আছেন তাদের সাথে পরামর্শ করতে পারেন, পরামর্শ করে আপনারা সবাই যেভাবে আগাতে চান, যদি কোনো পদক্ষেপ নিতে চান সেটা নিতে পারেন, তবে যাই করবেন সেটা যেন শান্তিপূর্ণ ভাবে হয় এবং এটা নিয়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় বাঁশখালীতে। বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, তিনি একটি উপজেলাকে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলতে পারেন না, এটাতে যারা আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন তাদের প্রতি আমার পূর্ণ আস্থা ও সমর্থন থাকবে। উপমহাদেশের অন্যতম ইতিহাসবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল করিম তার বাঁশখালীর ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থে 30 ও 31 পৃষ্ঠায় দ্রষ্টব্য বাঁশখালী নামকরণে দালিলিক কোনো প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেনি। তবে 3টি কিংবদন্তি তথা জনশ্রুতির কথা তিনি উল্লেখ করেছেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, জনশ্রুতি কিন্তু দালিলিক প্রমাণ নয়। যাই হোক, সেই 3টি জনশ্রুতি থেকে ভাইয়ার বোনের বিরোধ থেকে বোনের শ্বশুর বাড়ির পক্ষের লোকজন ভাইয়ের মালিকানাধীন ভাসজার গণহারে নিধনের ঘটনা থেকে বাঁশখালী নামের উৎপত্তি জনশ্রুতিটাকে তিনি জোর দিয়েছেন। জাতীয় সাহিত্য প্রকাশন থেকে প্রকাশিত বইটি থেকে বিস্তারিত পড়ে নিতে পারেন। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সচেতন মহলের দাবি, কোনো সুস্থ বিবেকবান মানুষ কোনো ভৌগোলিক জনগোষ্ঠীকে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলতে পারেন না, সভ্য সমাজে তা নিন্দনীয়। বাঁশখালীকে হ্যাঁ প্রতিপন্ন করে যে অশ্রাব্য উচ্চারণ করেছে, আমাদেরকে বাঁশখালীর মানুষকে ডাকাত বলেছে, আমরা মাথা খেতে ফেলেছি বলেছে, একজন বাঁশখালীর সচেতন নাগরিক হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে আমি ক্ষুব্ধ, আমি সংক্ষুব্ধ। তো আমি চট্টগ্রাম বারেরও মেম্বার, বাঁশখালী আইনজীবী সমিতির মেম্বার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মেম্বার, সে কারণে ও এই ধরনের অশালীন বক্তব্য রাখার পরে একজন আইনজীবী হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে এবং একজন রাজনীতিবিদ হিসেবে আমি বসে থাকতে পারি না। যদিও সে এটা আমাদেরকে বাঁশখালীকে ইয়া করে বলে নাই, এটা উনি একটা মিলাদ মাহফিলে বলেছে, ও বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে প্রতিটা বিষয়ে অশ্রাব্য ভাষা ব্যবহার করেছে। তো ও যাতে ওর বিরুদ্ধে যদি আইনগত কোনো পদক্ষেপ আমরা গ্রহণ না করি, ও বারংবার সেইভাবে বলতে থাকবে। সেই জন্য আমরা চিন্তা করেছি, যারা চট্টগ্রাম বারের সদস্য আমরা কয়েকজন বসবো, বসার পরে এখানে আমাদের যারা সিনিয়র আছেন, বাঁশখালী থেকে নির্বাচিত সাবেক সভাপতি অ্যাডভোকেট কফিলউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বারের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জিয়াউদ্দিন চৌধুরী, এখানে আরো অনেক সিনিয়র আছেন, ওনাদের সাথে পরামর্শ করে কিভাবে কি নোটিশ দেওয়া যায় সেটা আমরা চিন্তা ভাবনা করতেছি। তবে ওকে আমরা লিগেল নোটিশ দিব, আমরা চিন্তা করতেছি ওর জন্য ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করার জন্য।